আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হাবিজুর রহমান গ্রাফিক টিউটোরিয়ালের পক্ষ থেকে জানাই স্বাগত আজকে ভিডিও টিউটোরিয়ালে আপনাকে দেখাবো কীভাবে আপনারা পহেলামে আন্তর্জাতিক শ্রমিক দিবস এর একটি পোস্টার ডিজাইন করবেন চলুন তাহলে শুরু করা যায় কিভাবে আপনারা ডিজাইনটি করবেন প্রথমে ওপেন দেবো দিয়ে আমি পোস্টারের সাইজটি করে নেব এখান থেকে ফাইল ফাইল থেকে নিউ এখান থেকে আমরা পোস্টারে সাইজটি করে নেবো প্রথমে এখানে ইঞ্চিতে দেখিয়ে দিব দিয়ে হোয়াইটে চোদ্দ হাইটে উনিশ ব্লেড এরিয়াগুলি আমরা পয়েন্ট ওয়ান টু ফাইভ দিয়ে দেবো টপ বাটন লেফট রাইট দিয়ে দেবো এবং কালার মোটটি আমরা সিএমআইকে দিয়ে রাখবো দিয়ে ক্রিয়েটে ক্লিক করব আমার পোস্টে সাইজটি নেওয়া হয়ে গেল এখন এখান থেকে একটি রেক্টিংয়ে টুন নেব এখানে আমি চোদ্দ হাইটে উনিশ এখান থেকে আমি স্টোক কালারটি নন করে দেব এবং ফিল কালারটা আমি এখানে গার্ডিয়ান কালার ইউজ করব আমি এখানে গার্ডিয়ান কালার দিলাম এগুলো আমি নেট থেকে নামিয়ে রেখেছি ব্যাকগ্রাউন্ড কালারটা আমি হালকা লাইট করে দেবো মিটে রাখলাম এখন এখান থেকে একটি টাইপ টু দিব ফানটি চেঞ্জ করে দেব এখন এই টাইপটি আমি মাউসে রাইট করে ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেব আনগ্রুপ করব এটি আমি বড় করে দেব এখন

স্টোক কালারটি দিয়ে দেবো এখান থেকে স্টোভটি বাড়িয়ে দেব এখন এটি স্টোকে ক্লিক করবো ক্লিক করে এখানে রাউন্ডে দিয়ে দেবো দিয়ে আবার কন্ট্রোল সি বি দিয়ে কপি করবো কপি করার পরে স্টোভটি বাড়িয়ে দেব স্টোক কালারটি আমি দিয়ে দেব এখন এখান থেকে আমি একটি টাইপ টুল নিব এখান থেকে ফোনটি সার্জ করে দেব যদি সিলেক্ট করে সেন্ট করে দেবো কপি করে নিয়ে আসবো এখন এই লেখাটি ফর্নটি আমি চেঞ্জ করে দেব এখানে দিয়ে দিলাম দিয়ে এটি আমি একটি ডিজাইন করবো একটু বড় করে নিলাম নিয়ে মহাসড়ে আটমেন্ট ক্লিক করবো ক্লিক করে ক্রিয়েট আউটলাইন মাছগুলি করবো ক্লিক করে আনগুলো ওকে এখন কালারটি আমি চেঞ্জ করে দিব এখন এখানে আমি একটি ফটো অ্যাড করব ফাইল ফাইল থেকে প্লেস যেখানে ফটোটি রাখা আছে সেখান থেকে নিয়ে আসবো এখানে সিলেক্ট করবো এখানে লিঙ্কে যেন টিক দেওয়া না থাকে সেটি খেয়াল করবে দিয়ে প্লেসে ক্লিক করে দেবে সেট করে এটি এই কন্ট্রোল কন্ট্রোল এফ দিয়ে কপি করবো কপি করে বা সেটা আপনার ক্লিক করবে ক্লিক করে এখানে থেকে উইং টু ফন্ট ওখানে এই ইমেজটি সিলেক্ট করবো শিপ ধরে সিলেক্ট করার পরে এখান থেকে মেক ক্লিপিং মাস এখান থেকে একটি রেকটিংয়ে টু নেবো এবার সেটা রাউন্ড করে দেবো শুধু এবারে সেট করে নিব এখানে এখানে কালারটি দিয়ে দেবো একটি টাইপ টু নেব এটি কালারটি হোয়াইট করে দিলাম কবে করব এখানে সেট করে এই পাশে কবে করে দিয়ে দেবো একটু অবশ্যই একটু কমিয়ে দেব শার এই ছিল আজকে আয়োজন আসবে আমার পহাইলামে আন্তর্জাতিক শ্রমিক দিবসের পোস্টার ডিজাইনটি ভালো লেগেছে ডিজাইনটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে নতুন নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন ধন্যবাদ